বর্তমানে কলিযুগে বর্তমান সমাজে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি বলে কীর্তনের কি প্রয়োজন, যেখানে এত জনসচেতনতা হচ্ছে, যেখানে এত কীর্তন হচ্ছে, এত নামের প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে যদি এই মান এই প্রশ্ন করা হয় সনাতন ধর্মের মানুষকে, আমাদের এই বাংলার মানুষ হয়ে, গৌরহরির দেশের গৌরহরির মাটির মানুষ হয়ে যদি কোনো মানুষ প্রশ্ন করি যে নাম করে কি হবে, গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে কি হবে, আমি বলি বাবা তার মতো হতভাগা এই জগতে আর কেউ, কারণ তার মধ্যে ভক্তি নামক বৃন্দ পর্যন্ত নাই। 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছি স্বাধীনও মানব জনম, কথাটা শুনতে খুব ভালো লাগছে এবং মনে হচ্ছে খুব ছোট কথা, কিন্তু এই 84 লক্ষ জনম ভাবতে পারছো না, 84 লক্ষ বা একবার দুবার নয়, 84 লক্ষ বার এই পৃথিবীটাকে আমরা ভ্রমণ করেছি। আজকে আমাদের সংসারে ছোটখাটো দ্বন্দ্ব হলে আমরা কাঁদতে বসি, জানি না ভেবে দেখেছি কোনোদিন এই দেহটা পাওয়ার জন্য একদিন কত কেঁদেছি, এই দেহটা পাওয়ার জন্য একদিন কত কেঁদেছি আমরা, না জানি কত কাকুতি মিনতি কত নয়নের বাড়ি পরিশ্রম করি এমন সুন্দর মানব দেহ লাভ করেছি। যদি সেই দেহ পেয়ে কৃষ্ণ ভজন সাধন বিনা জন্মটা চলে যায়, তাহলে তুমি যে মানব জন্ম নিয়ে এলে, মানব দেহটা তুমি পেলে কিসের জন্য? কলি ঘর তিমির গোরাশিল জগ জন ধর্ম কর্ম রহুদ, কলি ঘর তিমির, কলিযুগের যে ঘোর তিমির, তিমির কথার অর্থ হচ্ছে অন্ধকার, এই কলিযুগের যে ঘোর অন্ধকার, এই অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি, কোথা থেকে এসেছি, কে আমার আসল পরিচয়, কোথায় যাব আমি, কে আমার আপন, কে আমার পর, সে বিচার বুদ্ধিটুকু আমাদের লোক পেয়েছে এই মায়া জালে আবদ্ধ হই, এমন ভাবে মায়া জাল আমাদেরকে আষ্টি পৃষ্টি মেধে ফেলেছে মা, কোন প্রকারে সেই মায়ার বাঁধনকে ছিন্ন করে আমরা বেরোতে পারছি না। আর এই মায়ার ব্যাধিকে যদি দূরীভূত করতে হয়, এই মায়ার বাঁধনকে যদি ছিন্ন করতে হয়, নামই হচ্ছে একমাত্র তার ঔষধ। ভেবে দেখেছো মা, এই জগতে জন্ম তো নিলা, আমরা কতটা বেইমানি করেছি দয়াময়ের সঙ্গে ভেবে দেখেছি কোনোদিন? কিমা আমরা বেইমান, বেইমান কাকে বলে ও বাবা, বেইমান কাকে বলে, যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে বলা হয় বেইমান, তা আমরা আমরা বেইমান নই? বলে বাবা কার সঙ্গে বেইমানি করলাম, ভগবানের সঙ্গে বেইমানি করেছি, কি বেইমানি করলাম, কথা দিয়েছিলাম হে দয়াময় মানব জন্ম দাও, এত জন্ম থাকতে সাধনা করেছি শুধুমাত্র মানব জন্মের জন্য, কেন না মানব জন্ম পেলে তোমার সেবা করা যায়, কৃষ্ণ ভজনে যোগ্য জন্ম হলো একমাত্র মানব জন্ম, এছাড়া আর কোন জন্মে কৃষ্ণ সেবা করতে তুমি পারবে না। এখন যদি একটা কুকুর উঠে এসে বাবা এই আসনে বসে পড়ে, তোমরা কি বসতে দেবে, কিমা বসতে দেবে, আগেই তাড়িয়ে দে, তার নাম শোনার অধিকারটুকু নেই, আসনে বসার অধিকারটুকু নেই, আমরা কিন্তু বসেছি এই মানব দেহের জন্য কত কেঁদেছি, এত সুন্দর দেহ পেলাম বলে তো এলাম, নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব, বদন দাও কৃষ্ণ কথা বলবো, শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা সাধন করব, চরণ দাও তীর্থে তীর্থে ভ্রমণ করব, হস্ত দাও তোমার চরণ সেবা করব, কিমা বলে তো ছিলাম, মনে পড়ছে? মনে নেই, মায়ার পৃথিবীতে জন্ম নিয়ে ভুলে গেছি, কিন্তু বলেছিলাম আমি একানই প্রত্যেকে বলেছিলাম। এখন বলুন তো মা, নয়নটা নিয়ে এসেছি তার যুগল চরণ দর্শন করার জন্য, কতটুকু তার যুগল চরণ দর্শন করেছি আর কতটুকু এই সংসারে রঙ্গ ঢঙ্গ দেখছি, হাতটা তো চেয়েছিলাম তার চরণ সেবা করব বলে, কতটুকু তার সেবা করেছি, কতটুকু সংসারের সেবা করেছি, কত বড় বেঈমান হয়েছি আমরা হে দয়াময়।
মানব জন্ম দাও তোমার দাস হয়ে থাকব বলে তো ছিল হরি বল হরি বল আজকে হরিবাসুরি বসে মুখে হাত রেখে একজন বলুন দেখি হ্যাঁ আমি তার দাস হতে পেরেছি কেউ হতে পারে না বলেছিলাম সবাই তোমার দাস হব কিন্তু কেউ হতে পারে না তাই মহাজন বলছি কি বলছে গো জীবনিত্য কৃষ্ণ দাস জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল ও জীব তাহা ভুলি গেল সেই দোষে মায়া পিশাচিতা সেই দোষে মায়া পিশাচিকা গলেতে ओ जीव गले ते तमादेर गले ते गले ते तमादेर गले ते बंधीला जीव नित्य कृष्णदास तहा भूली गेला सेई दोषे माया पिशाची तार गले ते बंधीला नित्य दयामय दास भूले गई आज के मायार बांधन गलार मध्य झुलिए ज्ञान पापी की पापी आज महती हरिवासरी भक्त मंडल एकत्रित गौर गोविंद कथा साधना निमित्ते जानी ना अपने मत कृष्ण अनुरागी अनुरागी भक्त वृंदे सम्मुखे दाड़िए আপনাদের মতো জ্ঞানীগুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হই আমি কতটুকু বর্ণনা করতে পারবো কি না আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে বসে রয়েছেন সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎপিঞ্চি যৎপিঞ্চি অংশ আমার মস্তকে দান করুন সবাই মিলে আমায় কৃপা করুন আশীর্বাদ করুন যেন আপনাদের সভাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতী হরিবাসরে দাঁড়িয়ে কিছু গৌর গোবিন্দ কথা আমি বলতে পারি জানি না কতটুকু বলতে পারবো তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি লীলা পরমেশ্বরার্থে যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে অন্যায় মায়েদের কাছে অন্যায় করে থাকি কারো মনে ব্যথা দিয়ে থাকি ভুল কথা বলে থাকি আমাকে নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন এটাই গৌরী সুধানাত্মানন্দে হরি বল হরি বল হরি বল যাই হোক মা লীলা আসরের নিমিত্তে আমাদের হরি বাসুরি আসতে হবে লীলায় প্রবেশ করার আগে যতক্ষণ কথা আমরা আস্বাদন করব তারপর লীলার মধ্যে প্রবেশ করব তোমা এখানে আপনারা স্থানীয় আমি নই আমাকে নিয়ে আসা হয়েছে কিছুক্ষণ থাকব তারপর আবার চলে যাব আপনাদের পরিবেশ কি রকম বা আপনাদের আশেপাশের মানুষজন কি রকম সেটা আপনারা আমার থেকে ভালো জানবেন কি তাই তোমা তো এখানে এসে বেশ কিছু নতুন অভিজ্ঞতা বলা চলি আমার জীবনে নতুন অভিজ্ঞতা বাবাদের মুখ থেকে শুনলাম যে গল্প যেখানকার যা পরিস্থিতি তা জানতে পারলাম জেনে মনে একটু কষ্ট হলো বলবো আস্তে আস্তে সবই এবং বাবারা যে আমাকে কথাটা বলছিলেন আমি কমিটি দাদা ভাইরা গিয়ে বলেছেন ভেবেছিলাম যতটা বলছেন অতটা হয়তো হবে না যতটা বলছেন না অতটা হয়তো হবে না কিন্তু এখানে আসার পর এখানে এসে দাঁড়িয়ে দেখছি পরিস্থিতি তার থেকেও খারাপ যতটা বলছিলেন দাদা ভাইরা তার থেকেও পরিস্থিতি খারাপ এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে তো যাই হোক এখন একটা বড় প্রশ্ন চারিদিকে উড়ে বেড়াচ্ছে যে এত জায়গায় কীর্তন হচ্ছে মানুষ শুনছে কীর্তন শুনে হবেটা কি নাম করে হবেটা কি একটা বড় প্রশ্ন উড়ে বেড়াচ্ছে আর সেই প্রশ্ন আপনাদের এখানে উড়ে বেড়াচ্ছে না স্থানীয় হয়ে রয়ে গেছে অন্যান্য জায়গায় উড়ে বেড়ায় আপনাদের এখানে পরিস্থিতি দেখে মনে হচ্ছে এবং যা শুনলাম এখানে ঘর বাড়ি বেঁধে এই প্রশ্ন বসে পড়েছে এ আর যাওয়ার নাম চর্চা ধরছে তা মায়েদের কি বলি মা যারা এসেছেন শ্রবণ করো যারা আসতে পারেননি হয়তো কারো ইচ্ছে নেই আসেনি অথবা কারো ইচ্ছে ছিল আসতে পারে এরকম মানুষ আছে তো সেখান থেকেই শ্রবণ করা যাক
অনেকেই আমাদের যে কমিটি থেকে আজকের অনুষ্ঠান করা তাদেরকে ওই প্রশ্নের সম্মুখীন হচ্ছে, হেরে বা কেন করাচ্ছিস? একটা বাউটাউ করা, মানুষজন হবে, আনন্দ হবে, ডিজে গান কর, নাচানাচি হবে, ভালো হয়, কীর্তনের কি দরকার?